আশা করি তোমরা ভালো আছো। আমরা তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে বিজ্ঞান এবং সাধারণ বিজ্ঞান। আমাদের পাঠের বিষয় কি, ভূমিকম্প সম্পর্কে আমরা একটু জানবো আজকে। আমরা গত ক্লাসে দেখো প্রাকৃতিক দুর্যোগ কি, প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আমরা কিছুটা তথ্য পেয়েছিলাম, আর সেই প্রাকৃতিক দুর্যোগেরই একটি অংশ আমরা পেয়েছি ভূমিকম্প। তাহলে ভূমিকম্প কি তোমরা কি একটু বলতে পারো? আসলে ভূমিকম্প কাকে বলে? ভূমিকম্প মানে কি, ভূমির কম্পন নাকি? তাহলে যে কোনো কারণে যদি ভূ অভ্যন্তরে কম্পনের সৃষ্টি হয় তখন তাকে আমরা কি বলি? ভূমিকম্প বলে থাকি নাকি? তাহলে এখানে দেখো ভূমিকম্প আমরা যদি বই ভাষায় একটু দেখি তাহলে কি আছে, পৃথিবীর ভিতরে হঠাৎ সৃষ্ট কোনো কম্পন যখন ভূপৃষ্ঠের আকস্মিক আন্দোলন সৃষ্টি করে সেটাকে আমরা ভূমিকম্প বলে থাকি। এখন এখানে দেখো হঠাৎ কথা বলা হচ্ছে, আকস্মিক কথা বলা হচ্ছে, তাই না? তাহলে কেন ভূমিকম্পকে হঠাৎ বা আকস্মিক কথা এখানে বলা হলো? আমরা অনেক সময় টের পাই কিন্তু আমরা ঘুমিয়ে আছি, হঠাৎ করে কি হলো, আমি যে জায়গায় শুয়ে আছি আমার সেই স্থানে কেঁপে উঠলো। আমি কাকে জানতাম যে সেইখানে কম্পন সৃষ্টি হবে? জানতাম না। তাহলে এই ভূমিকম্পের আসলে পূর্বাভাস দেয়া সম্ভব নয়। তারপরেও বিজ্ঞান কিন্তু এখন আমাদের অনেকটা মানে উন্নত হয়েছে, যেখানে ভূমিকম্পের পূর্বাভাস দেয়া সম্ভব হয়েছে যে কিভাবে বা কোন কোন এলাকা ভূমিকম্পের আওতায় আসতে পারে কিংবা কোন কোন অঞ্চল বিভিন্ন সময় ভূমিকম্পনের সৃষ্টি হতে পারে, এটা কিন্তু আগে থেকেই জানিয়ে দেওয়া হয়। তো সেই হিসাবে আমাদের বাংলাদেশেরও কিন্তু কিছু কিছু এলাকা রয়েছে যেখানে আমরা ভূমিকম্প সহনশীল নই, অর্থাৎ আমরা কোনো সময় ভূমিকম্পের কবলে পড়তে পারি। তাই আমাদের কি করতে হবে, ভূমিকম্প থেকে নিজেকে রক্ষা করার জন্য, নিজেদের মালামাল রক্ষা করার জন্য আমাদের কিছু পদক্ষেপ সেখানে গ্রহণ করতে হবে। তাহলে আমরা এখানে জানবো আজকে, দেখো ভূমিকম্পের পূর্বে বা ভূমিকম্পের আগে আমাদের কি কি করণীয় আছে। আমরা একটু আমাদের বই ভাষায় দেখে নেই, আমাদের এখানে আছে দেখো, সম্ভব হলে সব দশাতে অগ্নি নির্বাপক প্রস্তুতি থাকা দরকার। এই বিষয়টা কি, আমরা দেখি হয়তো তোমার বাড়িতে হঠাৎ করে আগুন লাগে লেগে যায়, তখন কি করতে হয়, আমাদের ফায়ার সার্ভিসকে খবর দিতে হয়, ওরা এসে সেই আগুনকে নিয়ন্ত্রণে আনে। সেই দেখা যায় সময় আমাদের বাড়ি যদি ফায়ার সার্ভিস স্টেশন থেকে অনেক দূরত্বে হয় তখন ওরা আস্তে আস্তে হয়তো আমার বাড়ির মালামাল সবকিছু ধ্বংস হয়ে গেল নাকি। এজন্য আমি যদি আমার ব্যক্তিগতভাবে আমার বাড়িতে আমি অগ্নি নির্বাপক কিছু উপাদান আমরা রাখতে পারি বা রাখি, তাহলে আমার কিন্তু আর ফায়ার সার্ভিসের শরণাপন্ন হতে হবে না। এটা আমাদের প্রত্যেকের অবশ্যই বাসা বাড়িতে করতে হবে। এর সাথে প্রাথমিক চিকিৎসা কি, ব্যাটারি চালিত রেডিও, টর্চ লাইট, কিছু বাড়তি ব্যাটারি, শুকনো খাবার এবং পানি রাখার ব্যবস্থা করা। কারণ এই যে উপাদানগুলো দেখো আমরা যে হাতের কাছে রাখি, হঠাৎ করে আমরা যদি বিপদে পড়ি আমরা সেটাকে নিয়ে হয়তো কিছু সময় হলেও বেঁচে থাকতে পারবো। পরবর্তী দুই নম্বর যেটা আছে দেখো, কিভাবে ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা দিতে হয় সেটি আমাদেরকে শিখে নিতে হয়। তাহলে আমরা হঠাৎ করে যখন কোনো দুর্ঘটনায় কবলিত হই তখন চিকিৎসকের শরণাপন্ন হতে আমাদের হয়তো বা কিছু সময় লাগবে বা লাগতে পারে, আর তোমার বাড়ি যদি অনেকটা মফস্বল এলাকায় হয় তখন আরও সময় তোমার বেশি লাগবে। তুমি যদি প্রাথমিকভাবে সেই চিকিৎসার ব্যবস্থাটা করে নিতে পারো তাহলে কি হবে, তুমি আকস্মিক দুর্ঘটনার হাত থেকে যে ক্ষতিটা হলো কিছুটা হলো তুমি সেখান থেকে উপশম পাবা। এরপরে তুমি সেইটাকে চিকিৎসকের শরণাপন্ন হলে তুমি সেটা পুরোপুরি সুস্থ হতে পারো। তো অবশ্যই আমাদের প্রত্যেকের বাড়িতে কি করতে হবে, প্রাথমিক চিকিৎসার জন্য যে প্রয়োজনীয় উপকরণ এটা অবশ্যই আমরা প্রত্যেকে বাড়িতে রাখবো। এরপরে দেখো বাসায় গ্যাস, ইলেকট্রিসিটি এবং পানির সরবরাহ কিভাবে বন্ধ করতে হয় সেটি জেনে নাও। আমরা কি করি অনেক সময় গ্যাসে রান্না করে গ্যাসের সুইচটা কিন্তু অফ করি না, কিন্তু অবশ্যই কি করতে হবে, আমাদের রান্নার সাথে সাথে আমাদের গ্যাসের সুইচটা অফ করে নিতে হবে যাতে কোনো দুর্ঘটনায় কবলিত না হই। তুমি তোমার বাড়ির অনেক সময় কি করো, পানির লাইনটা ছেড়ে তুমি চলে আসো, তাহলে কি হলো, পানির অপচয় হলো। সেই অপচয়ের হাত থেকে আমাদেরকে রক্ষা পেতে হলে সেটাও যথাযথ প্রয়োগ তোমাকে ব্যবহার শিখতে হবে। এরপরে দেখো আছে ভূমিকম্পের পর প্রয়োজনে কোথায় কিভাবে পরিবারের সদস্যদের সাথে মিলিত হতে হবে সেটি আগে থেকে সবার সঙ্গে কথা বলে ঠিক করে নাও। তাহলে আমরা আমাদের যে যে অঞ্চলগুলো ভূমিকম্পের সহনশীল নয়
আমরা সেই অঞ্চলে প্রত্যেককে আমাদের পরিবারের সদস্যদের আমরা কিভাবে সুরক্ষিত করতে পারি, আমরা যদি হঠাৎ ভূমিকম্পের আওতায় পড়ি বা ভূমিকম্পের কবলে পড়ি তাহলে আমরা কিভাবে নিজেদেরকে বাঁচাবো সেটা আমাদের অবশ্যই পরিকল্পনা করে রাখতে হবে। তারপরে যে বিষয়টা দেখো, উঁচু শেল্ফে ভারী জিনিস রাখা যাবে না, ভূমিকম্পের সময় সেগুলো নিচে পড়ে লোকজনকে আহত করতে পারে। মনে করো তোমার একটা উপরের সিলে যদি তুমি একটা গ্যাসের সিলিন্ডার উপরে ওই জায়গায় রাখো, হঠাৎ ভূমিকম্প হলো, ওইটা কম্পনের ফলে নিচে পড়লো, দেখা যায় ওইখানে হয়তো তোমার কোনো লোকজন থাকতে পারে, আমরা সেটা হতে দেবো না। আমরা অবশ্যই ভারী কোনো জিনিসকে আমরা কোনো উপরে বা চুতে রাখবো না, যাতে আমরা ভূমিকম্প হলে ওই কোনো হালকা জিনিস দিয়ে পরে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবো না। কিন্তু যখন কোনো ভারী বস্তু যদি আমার শরীরে পড়ে অন্য কারো শরীরে পড়ে, দেখা যায় কোনো স্থান ভেঙে যেতে পারে, পুরো জায়গা কঠিন আঘাত প্রাপ্ত হতে পারে, এটা আমরা খেয়াল করবো। ভূমিকম্পের সময় কি করতে হবে সেটি স্কুল কলেজ বা কর্মক্ষেত্রে ডিলিট করে শিখে নাও। এবং স্কুল কলেজ বা কর্মক্ষেত্রে ডিলিট করে শিখে নাও, তার মানে কি তুমি স্কুলে আসছো, তোমার এখানে দেখা যায় কি 25 বাড়ি থেকে তোমরা 25 জন এসেছো, তোমরা তোমাদের ভিতরে আলোচনা করে এই বিষয়টা শিখে নেবা যে আমরা ভূমিকম্পের সময় কিভাবে করব। যেমন যদি ভূমিকম্প হয় তাহলে এই যে বিষয়গুলো এইগুলো সবই কিন্তু আমরা জানলাম ভূমিকম্পের পূর্ববর্তী তোমার কি করণীয়। এবার আমরা আসবো দেখো ভূমিকম্পের সময় তোমার কি করণীয় আছে। ভূমিকম্প হচ্ছে দুটি বা ছটা, দেখা যায় সময় 4, 5, 6, বা 10 সেকেন্ডের স্টে হতে পারে। তুমি শুরুতেই টের পেয়েছো, তখন তুমি কি করবে, এখানে বসে থাকবা? না, যদি তুমি উঁচু দালানে থাকো তখন তুমি দ্রুত কি করবা, দালান থেকে বের হয়ে অবশ্যই তোমাকে ফাঁকা জায়গায় যেতে হবে। তুমি দেখছো দালান থেকে বের হওয়ার উপায় নেই, বেরোতে পারছো না, তুমি তাৎক্ষণিক তুমি কি করবা, তোমার বাসাতে উঁচু একটা টেবিল রয়েছে, তুমি সাথে সাথে টেবিলের নিচে ঢুকে বসবা বা তোমার পরিবারের সদস্যদেরকে টেবিলের নিচে নিয়ে আসবা। এখন টেবিলের নিচে কেন আনতে বলা হচ্ছে বলতো, হয়তো বা যদি দেখা যায় ছাদ ধসে পড়বে, যদি টেবিলটা মজবুত হয় তাহলে দেখা যায় ওই টেবিলটা তো ভেঙে যাবে না, ছাদ অল্প অল্প করে পড়লো টেবিল উপরে পড়লো, তুমি আঘাত প্রাপ্ত হবে না। তুমি কিন্তু যে টেবিলের নিচে থাকো বা তোমার সদস্যরা যে টেবিলের নিচে থাকে তারা ওই আঘাত থেকে রক্ষা পাবে। এরপরে দেখো আমাদের ভূমিকম্পের সময় আর কি করণীয় রয়েছে, আরো কিছু পদক্ষেপ আমরা এখানে দেখবো। তুমি যদি ঘরের বাইরে থাকো তাহলে সেখানে কি করবে, অবশ্যই তুমি খোলা জায়গায় অবস্থান করবে, কোনো উঁচু গাছের নিচে থাকবে না, কিংবা আমাদের বৈদ্যুতিক যে পিলারগুলো রয়েছে বৈদ্যুতিক পিলারের পাশে থাকবো না। কেন থাকবো না, দেখা যায় ওই উঁচু গাছটি হয়তো ভূমিকম্পে কাত হয়ে পড়তে পারে, তুমি গাছের নিচে করতে পারো, দেখা যায় বিদ্যুতের পিলারটি তোমার গায়ে পড়তে পারে, এই জন্য অবশ্যই আমরা কি করব, নিরাপদের জন্য আমরা ফাঁকা মাঠে অবস্থান করব, যাতে করে আমরা নিরাপদ থাকতে পারি। কোনোভাবে ম্যাচ জ্বালিও না, গ্যাস পাইপ ভেঙে বাতাসে গ্যাসের বিস্ফোরণ আগুনের জন্য খুবই বিপজ্জনক, অর্থাৎ দেখা যায় ভূমিকম্প হচ্ছে তুমি গ্যাস লাইট জ্বালাচ্ছ, আগুন জ্বালাচ্ছ, কিন্তু এটা করবো না যদি তোমার ঘরে গ্যাসের সিলিন্ডার থাকে। কিংবা অনেক সময় ভূ আলোড়নের ফলে যে ওখান থেকে হঠাৎ করে লাভা কিংবা গ্যাসীয় কোনো উপাদান ওখান থেকে বের হতে পারে, সে গ্যাসটাও দেখা যায় আগুনের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে, এই জন্য অবশ্যই আমরা কি করবো না, আমরা গ্যাস লাইট কিংবা দিয়ে আসলে আমরা চালাবো না। তাহলে এরপরে দেখো ভূমিকম্পের পরবর্তী কিছু করণীয় রয়েছে, দেখা যায় তোমার এলাকায় ভূমিকম্প হয়েছে, বিভিন্ন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তুমি হয়তো ক্ষতিগ্রস্ত হওনি, তুমি কি করবা, তুমি কি তোমার বাড়িতে বসে থাকবা, অবশ্যই না, আমরা আমাদের সাধ্যমত আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার পাশে দিয়ে দাঁড়াবো, আমরা আমাদের সাধ্যমত তাকে সহযোগিতা করব, তার সেই ক্ষতি থেকে যাতে কিছুটা হলেও খুশি উঠতে পারে, দেখা যায় তার ঘরে খাবার না থাকতে পারে, তুমি একবেলা খাবার দিয়ে আসো, দেখা তার ঘরে দুটো ছোট বাচ্চা থাকতে পারে, তার বাচ্চার খাবার দুধ না থাকতে পারে, তুমি তাকে এক কাপ দুধ দিয়ে দিয়ে আসো, এভাবে আমরা অবশ্যই যার যার মতো করে প্রত্যেকে তাদেরকে সহযোগিতা করব। তাহলে আমরা এই যে বিষয়গুলো দেখলাম, ভূমিকম্প, ভূমিকম্পের সময় করণীয়, ভূমিকম্পের পূর্বে করণীয় এবং ভূমিকম্পের পরে করণীয়, এই বিষয়গুলো সম্পর্কে প্রত্যেকে বাড়িতে একটু দেখবে এবং এটা নিয়ে নিজের ভিতরে আলোচনা করে একবার দুবার একটু করি, এটা আমরা উপস্থাপন করতে পারবো না। আশা করি আমরা এই ক্লাসটি অনেক উপস্থাপন চেষ্টা করবো শেখার এবং এই পাঠগুলো বাড়িতে প্রত্যেকে আমরা শিখবো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।